হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করব আজকে ডেটে রিলিজ হওয়া নতুন বাংলা ছবি পারি আর কেমন লাগলো আমার এই সিনেমা ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে রিকোয়েস্ট একটাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখো মূলত এই যে ছবিটা মানে এই ছবিটা যখন টিজার বা ট্রেলার এসেছিলো বা সমস্ত এই ছবিটা নিয়ে আলোচনা হচ্ছিলো একটা জিনিস বোঝা গেছিলো সেটা হচ্ছে একটা আউট অফ দ্য বক্স বাংলা ছবি যে ধরনের কন্টেন্ট বাংলা সিনেমায় আমরা সাধারণত দেখি না সেই ধরনের একটা ছবি এবং এই ছবিতে বিক্রম চ্যাটার্জিকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে তার যে একটা বলতে পারো যে মাস একটা বলতে পারো যে অ্যাকশন হিরো হিসেবে যেভাবে তাকে প্রেজেন্ট করা হয়েছে সেটা কিন্তু প্রথমেই মানুষের মন ছুঁয়ে গেছিলো এক্সপেক্টেশন প্রচুর ছিল সেই অনুযায়ী কি এক্সপেকটেশন ফুলফিল হলো কি হলো না ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে রিকোয়েস্ট একটাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তথাগত মুখোপাধ্যায়ের ছবি মানে একটু ভিন্ন ঘরানার একটু আর ডিফারেন্ট টেস্টের হয় এর আগেও ভটভটি যখন দেখেছিলাম ছবিটা হয়তো সেই অর্থে সিনেমা হলে চলেরই কি কিন্তু ছবিটার মধ্যে একটা আলাদা একটা বলতে পারো লুক অ্যান্ড ফিল ছিল এক্ষেত্রেও যে ছবিটা মানে মূলত যে গল্পটা নিয়ে তৈরি সেটা হচ্ছে যে কলকাতার বুকে যে ঘটে যাওয়া একটা একদম বলতে পারো যে একটা ঘটনা যেখানে মাংস মানে কুকুরের মাংসকে মানুষকে খাইয়ে দেওয়া হতো বিভিন্ন ধরনের বলতে পারো যে রেস্তোরাঁ এবং বিভিন্ন ধরনের ইয়ের জন্য এবং সেখানে একটা বড় একটা র্যাকেট কাজ করতো সেই র্যাকেটটাকে কিভাবে বার্স্ট করা হচ্ছে সেটা নিয়েই মূলত গল্প এবং সেখানেই কিন্তু মুখ্য যে চরিত্র বিক্রম চ্যাটার্জি সে কিন্তু একটা সেভিয়ারের বলতে পারো ভূমিকা এখানে পালন কর এবং সে মূলত যে মানে স্টেড যারা রয়েছে রাস্তায় যে সমস্ত কুকুর রয়েছে তাদেরকে বাঁচানোর বা তাদেরকে পরিত্রাণ দেওয়ার একটা চেষ্টা করছে এই র্যাকেটটাকে বাস্ট করার চেষ্টা করছে এর বেশি কি আছে না আছে সেটা আমরা ডিসক্লোজ করব না কারণ এটা কিন্তু শুধুমাত্র ভলিউম ওয়ান এর কিন্তু গল্প অনেকটাই বাকি মূলত বলতে পারো যে আমরা গল্পের একটা বিল্ড আপটুকুই শুধু আজকে দেখতে পারলাম এরপর থেকে কি হচ্ছে না হচ্ছে সেটার জন্য আরও কয়েকটা ভলিউম হয়তো এটা আর আসবে তো তার জন্য কিন্তু গল্পটা এই থাক এবার যেটা পজিটিভ সাইড নেগেটিভ সাইডে যদি চলে আসি সেটা হচ্ছে যে দেখো প্রথমত এই বিষয় নিয়ে সাধারণত কথা বলা হয় না এই বিষয় নিয়ে সিনেমা হয় না তো সেটা ডেফিনেটলি একটা পজিটিভ পয়েন্ট যে আজকে যারা ডগ লাভার্সরা রয়েছে তারা দে ক্যান বি গ্রেটফুল টু দিস পার্টিকুলার ফিল্ম যে অন্তত এই সাবজেক্ট নিয়ে কথা বলা হচ্ছে মানুষের যে অত্যাচার কুকুরের প্রতি একটা বলতে পারো যে নিষ্পাপ একটা প্রাণী যে সেই অর্থে হয়তো ক্ষতিকারক নয় এবং মানুষের বন্ধু বলেই পরিচিত কিন্তু তাদের পেছনে যেভাবে মানুষ বলতে পারো যে বদমাইশি করে তাদের সাথে বিভিন্নভাবে জেনে না জেনে বিভিন্ন ভাবে তো সেই যে ধ্যান ধারণাটাকে বদলানোর জন্য এরকম একটা ছবি প্রাসঙ্গিকতা ছিল তো সেটা ভীষণ ভালো একটা অ্যাপ্রোচ সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে যে এই ছবিতে অ্যাকশান কোরিওগ্রাফি যেভাবে বিক্রম অ্যাকশান করেছে যেভাবে ছবিতে অ্যাকশান দেখানো হয়েছে যেভাবে ছবিটাকে অ্যাকশানগুলোকে কোরিওগ্রাফ করা হয়েছে দ্যাট ইজ অ্যামেজিং রিসেন্ট টাইম আমাদের বাংলার কোনো অ্যাকশান হিরো বা কোনো রিসেন্ট কোনো হিরো এত ভালো এত মানে বলতে পারে নিট অ্যান্ড ক্লিন অ্যাকশান কিন্তু করেনি সেই জায়গা থেকে বিক্রম চ্যাটার্জিকে সাধুবাদ এবং তথাগত তাকে অবশ্যই একটা বিগ স্যালিউট যে সে এইভাবে বিক্রমকে প্রেজেন্ট করতে পেরেছে এবং একটা মাস ফিল্ম যেটা হয় যে দেখবে একটা যে কোনো ধরনের ছবিতে যখন একটা মাস ফিল্ম ক্রিয়েট হয় তখন কিন্তু কি হয় যে একটা হিরোর একটা বিল্ড আপ থাকে তার একটা ওপেনিং সিন থাকে তার একটা বিল্ড আপ থাকে তার ক্যারেক্টারের একটা বলতে পারো তার ক্যারেক্টারটা ধীরে ধীরে বিল্ড হয় এবং ফাইনালি সে কিন্তু একটা সেভিয়ার হয় সে কিন্তু সমাজকে কোনো না কিছু থেকে বাঁচাচ্ছে সাধারণত যে মানে ধরো ওভার দ্য টপ বা একদম বলতে পারো যে যে ধরনের লার্জার দ্যান লাইফ হিরো ওভার দ্য টপ কথাটা ভুল হলো যে লার্জার দ্যান লাইফ হিরো সেই হিরোর বিল্ড আপ কিন্তু এখানে বিক্রমকে দেওয়া হয়েছে হুইচ ইজ দ্য বেস্ট পার্ট এবং বিক্রম কিন্তু সেটা অসাধারণভাবে কিন্তু এখানে করেওছে তো এই একটা কিন্তু ভীষণ পজিটিভ পার্ট এবং সেকেন্ডলি যেটা বলবো সেটা হচ্ছে যে এখানে যে বিভিন্ন ক্যারেক্টারে বিভিন্ন এমন ধরনের শিল্পীকে নির্বাচন করা হয়েছে যারা সাধারণত এই চরিত্রগুলোতে আগে অভিনয় করেননি ফর এক্সাম্পল চৌমু বা বলতে পারো অম্বরিজা ইভেন শ্রীলেখা মিত্র হয়তো এটা তোমাদের সারপ্রাইজিং লাভ কারণ শ্রীলতা শ্রীলেখা মিত্র নোন এজ এ ডগ লাভার্স কিন্তু যে চরিত্রে উনি অভিনয় করছেন সেটাও কিন্তু তার জন্য খুব আলাদা ধরনের কিছু তো এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে এর মধ্যে এবার আরও একটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে যে ছবির কিন্তু ওভারঅল ব্যাকগ্রাউন্ড স্কোর কালার রেডিং এই সমস্ত জিনিসগুলো টেকনিক্যালি ছবিগুলো খুব ভালো এবং দুটো একটা জায়গায় ক্যামেরার কিন্তু কাজ খুব ভালো ফর এক্সাম্পল একটা ছোট্ট জায়গা আমার মনে পড়ছে যে জায়গাটা অঙ্গনা বেসিক্যালি মাটিতে পড়ে থাকে এবং তার সামনে দিয়ে একটা রক্ত ভেসে আসে এবং অঙ্গনার রিফ্লেকশনটা কিন্তু ওই রক্তটার উপর দেখতে পাওয়া যায় তো এই সমস্ত আই ক্যাচিং কয়েকটা কিন্তু শর্ট রয়েছে যেগুলো কিন্তু বেশ ভালো লাগছে এবং ক্যামেরা ওয়ার্ক যে ভালো সেই জিনিসটা বোঝা যাচ্ছে এবং আবারও যেটা বলবো যে এই ছবির যে বিল্ড আপটা কারণ আবারও বললাম যে এই ছবি কিন্তু মানে পুরো গল্পটা কিন্তু বলে দেওয়া হয়নি ছবিটা শেষে গিয়ে কিন্তু কোনো জায়গায় পৌঁছ হয় না বা রেদার বলতে পারো যে মানে এন্ডে পৌঁছ হয় না এমন একটা যে জায়গায় গিয়ে পৌঁছয় যেখানে কিন্তু মনে হবে যেন গল্পটা শুরু হচ্ছে এই যে অ্যাপ্রোচটা এই অ্যাপ্রোচটাও আমার ভালো লেগেছে সাধারণত বাংলা সিনেমায় এই ধরনের অ্যাপ্রোচ দেখতে পাওয়া যায় না যদি তোমাদের সালারের কনসেপ্টটা ভালো লেগে থাকে তাহলে এটাও কিন্তু খানিকটা তোমাদের ওই ফিল্ডটা দেবে যে একটা জায়গায় গিয়ে গল্পটা দাঁড়ালো যেখান থেকে অ্যাকচুয়াল এবার মানে ফাইনাল ফ্রন্টিয়ারটা শুরু হবে তো এই সব কিছু সত্ত্বেও ছবিটা কি অসাধারণ ভালো দুর্ধর্ষ হয়েছে ছবিটা মানে একদম মাইন্ড ব্লোয়িং আউট অফ দি ওয়ার্ল্ড না সেই কথাটা বলতে পারছি না তার কারণ হচ্ছে যে এই ছবিটার মধ্যে কিন্তু একটা কয়েকটা জায়গায় আমি বলবো যে স্ক্রিন প্লে লেভেলে কিছু সমস্যা আছে সেই সমস্যাগুলো কীরকম সেটা হচ্ছে যে গল্পটাতে যখন বিল্ড আপ দেওয়া হচ্ছে গল্পটাতে যখন দেখানো হচ্ছে যে আমাদের মানে তোমার বিক্রমের ক্যারেক্টারটা ডেভেলপ হচ্ছে সে ডগলাভার্স বা সমস্ত কিছু অ্যাট দ্য সেম টাইম প্যারালালি যে গল্পটা চলে সেটা হচ্ছে যে এর যারা কাউন্টার পার্ট আর কি মানে বলতে পারো যে যে ভিলেন তো তার যে গল্পটা সেই গল্পটা কিন্তু সেইভাবে দানা বাঁধেনি ছবিতে কিন্তু স্ট্রং ভিলেনের অ্যাবসেন্স রয়েছে আমি সৌমোর পারফরমেন্সকে ছোট করছি না বা অমরিজার পারফরমেন্সকে ছোট করছি না কিন্তু স্ট্রং ভিলেন যার সাথে একটা এরকম অ্যাকশন হিরোর বলতে পারো যে টাসেলটা হচ্ছে সেই স্ট্রং ভিলেনের ক্যারেক্টারের কিন্তু অ্যাবসেন্স রয়েছে যেটা কিন্তু ঠিকমতো ওয়ার্ক করছে না ছবির এই পোর্শানটাতে জানি না নেক্সট পোর্শানে কি হবে বাট এই পোর্শানটাতে সেটা কিন্তু ওয়ার্ক করছে না এবং সেই বাকি ক্যারেক্টারগুলো ফর এক্সাম্পল অমরিজা ক্যারেটার্স লেখা দি ক্যারেক্টার বা সৌমো ইভেন ধরো তোমার যে আমাদের এখানে অঙ্গনার যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারগুলোকে না ভালো করে ডেভেলপ করা হয়নি সেই ক্যারেক্টারগুলোকে দেখানো হয়েছে তাদের একটা কিছু পাস্ট আছে বলে দেওয়া হচ্ছে কিন্তু সেগুলো ডেভেলপ করার বা সেইগুলো দেখানোর কোনো চেষ্টা নেই যে কারণের জন্য কিন্তু আমাদের একটা কানেকশান বিল্ড আপ হয় না এই ক্যারেক্টারগুলোর সাথে আরও একটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে যে যে অ্যানিম্যাল ক্রুয়েলটি বা ডগ ভায়োলেন্সের যে কথাটা মানে এই যে ডগ এদের নিয়ে যে ভায়োলেন্স করা হয় সেই যে ব্যাপারটাকে কথা বলা হচ্ছে কিন্তু জানি না প্রচুর ভায়োলেন্স প্রচুর খুনা খুনি প্রচুর মাংস কাটাকাটি হাত পা কেটে ফেলে দেওয়া সব কিছু দেখানো হয়েছে বাট ডগ রুয়েলটি কিন্তু দেখানো হয়নি সেটা শুধুমাত্র বলা হচ্ছে জানি না মানে এইটা কি মানে এটা সেন্সারশিপের জন্য কি না বা ডিরেক্টরের অ্যাপ্রোচটা কি আমি জানি না কিন্তু ডগ রুয়েলটির যে ব্যাপারটা যেটা নিয়ে মানুষের যে মানে বলতে পারে যে আঁককে ওঠার যে ব্যাপারটা হবে সেই ব্যাপারটা কিন্তু ওয়ার্ক করছে না সেই ব্যাপারটা কিন্তু নেই একটা সাইডে মানে যেটা রিভেঞ্জের জন্য যে ক্রুয়েলটি বা সেই যে ভায়োলেন্সটা সেই ভায়ালেন্সটা রয়েছে কিন্তু ডগ ক্রুয়েলটির ভায়োলেন্সটা কিন্তু এখানে নেই খুব একটা দেখানো হচ্ছে না তো এটা একটা আমার কোথাও মনে হচ্ছে যে ছবির একটা এঙ্গেজমেন্টের সমস্যা তৈরি হচ্ছে আর একটা বলবো ছবির লেন্থ ছবিটা ডেফিনেটলি আমি দেখো এটা ভলিউম ওয়ান তো ছবিটার লেন্থটা আমার সামাহ কিন্তু মনে হচ্ছে একটু বেশি ছবিটা যদি আরও ধরে নাও দশ পনেরো মিনিট কমও হতো তাহলেও কিন্তু গল্পের খাতিরে বিরাট কিছু চেঞ্জেস হতো না এবং গল্পের শেষে একটা ছোট্ট টুইস্ট দেওয়া হয়েছে যে টুইস্টটা কিন্তু আমার ভীষণ ফোর্সড বলে মনে হচ্ছে যে ওই টুইস্টটা যদি নাও থাকতো গল্পটাতে কিন্তু তার আগে অবধি গল্পটা কিন্তু বেশ ভালো ছিল একটা ছোট্ট টুইস্ট দেওয়া হয়েছে পুরো মনে হচ্ছে আর জিনিসটাই বেকার vegalo এই সমস্ত জিনিসগুলো আমার মনে হয়েছে এই ছবিটা দেখে তবে ডেফিনেটলি একটা ডিফারেন্ট কাইন্ড অফ ওয়াচ এই ধরনের কাজ আমরা দেখি না বাংলায় সেই দিক থেকে দেখতে গেলে অবশ্যই ছবিটা দেখা উচিত এবং যেটা বললাম যে একটা অ্যাকশন হিরো বা মাস আফতারে বিক্রমকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা ডেফিনেটলি তোমাদের ভালো লাগবে তো এই ছিল মূলত আমার রিভিউ অ্যাবাউট দ্য ফিল্ম করল্ড পারিয়া কেমন লাগলো তোমাদের আমাকে কমেন্ট বক্সে এসে জানাতে পারো আর যদি কোনো কিছু ভালো লেগে থাকে এই ভিডিও থেকে ভিডিওটাকে লাইক শেয়ার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে টেল দেন Bye bye.